নিজের মূল্যটা বোঝাতে গিয়ে কাউকে খুব বেশি গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানিয়ে ফেলো না, নয়তো নিজেই একদিন তার কাছে গুরুত্বহীন হয়ে উঠবে। যে মানুষটার কাছে তোমার মূল্যটা বোঝাতে গিয়ে বারবার অবহেলিত হচ্ছ, তাহলে তার কাছে আর নিজের মূল্যটা বোঝাতে যেও না, কারণ যে তোমাকে মূল্য দিবে তার কাছে নিজের মূল্য বোঝাতে হয় না, বরং মানুষটা নিজ থেকেই তোমার মূল্যটা বুঝে নেয়। তোমার প্রতি যে মানুষটার আগ্রহ থাকবে না, তার কাছে নিজের সর্বোচ্চ ভালোটা দিয়েও তার আগ্রহ পাবে না, কারণ মানুষটা আগে থেকেই ধরে নিয়েছে তোমার কাছে আকৃষ্ট হওয়ার মতো কিছু নেই। যে মানুষটার কাছে নিজের সবটুকু দিয়েও যদি তার আগ্রহটুকু না পাও, তবে তার কাছে আগ্রহ পাবার আশায় ছুটে যেও না, কারণ যতটুকু সময় তুমি ওই মানুষটার পেছনে ব্যয় করবে, ততটুকু সময় নিজের পেছনে ব্যয় করলে তোমার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। খুব বেশি স্মার্ট কিংবা নিত্য নতুন পোশাক পরলেই মানুষের আগ্রহ অর্জন করা যায় না, মানুষের আগ্রহ অর্জন করতে হয় ব্যবহার দিয়ে, কথা দিয়ে, নিজেকে গড়ে তুলে। অন্যের পেছনে সময় ব্যয় করে যতই নিজের ভালোটা দিতে যাও না কেন, তোমার প্রতি কেউ আকৃষ্ট হবে না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়, এমনভাবে নিজেকে তৈরি করো যাতে মানুষ তোমার সাথে কথা বলার জন্য সময় চেয়ে রাখে, নিজেকে এমনভাবে সাজাও যেন মানুষ তোমাকে দেখতে পর্যন্ত আসে। নিজেকে দামি করতে হলে অন্যকেও দাম দিতে হবে এমনটা নেই, নিজের ব্যক্তিত্ব ও সম্মান ধরে রাখতে পারলে এমনিতেই তুমি দামি হয়ে উঠবে। কাউকে প্রয়োজনের থেকে বেশি দাম দিতে গেলে নিজেকে মহান বানানো যায় না, বরং তার কাছে আরো ছোট হয়ে থাকতে হয়। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে দাম দেওয়ার মানুষের অভাব হবে না, তবুও অন্যের কাছে ছোট হয়ে থেকো না। অন্যের কাছে ছোট হয়ে থাকার মতো বড় লজ্জা আর কিছুতে নেই।